হ্যালো ভিউয়ার্স, আমার সিপিএম সাপোর্টার্স বেঙ্গল আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র যার নাম স্বপ্নদীপ, তার রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে এসএফআই একটা আন্দোলন করছিল। সেই আন্দোলনটি ছিল শান্তিপূর্ণ আন্দোলন, কিন্তু পুলিশ সেই শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয় এবং এসএফআই কর্মীদের গ্রেপ্তার করে। সেই ঘটনার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি, দেখুন সেই ভিডিও। এখানে সুস্থ স্বাভাবিক ভাবে আন্দোলন হবে, পুলিশ আমাদেরকে ভোট দিতে পারে।